কিরাট মহকুমার হারোয়া থানার আটপুকুর গ্রাম পঞ্চায়েতের আটপুকুর গ্রামের ঘটনা। এদিন বেলা একটা নাগাদ সক্রিয় তৃণমূল কর্মী রফিকুল শেখের বাড়িতে সশস্ত্র হামলা করতে যায় দুই আইএসএফ কর্মী হামিদ মোল্লা, হাফিজুল মোল্লা। তারা বোমা এবং পিস্তল নিয়ে তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয়। হামলাকারীদের অভিযোগ, তারা বলেন আমাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে, কারণ চলতি বছরে 2021 সালের 31 মার্চ আটপুকুর গ্রামে একটি ধর্ষণ হয়, সেই অভিযোগ ছিল এদের বিরুদ্ধে, আদালতে মামলা চলছে। হামিদ হাফিজুলদের অভিযোগ এই মামলা প্রত্যাহার করতে হবে। মামলা প্রত্যাহারের চাপ নিয়ে তৃণমূল কর্মীর বাড়িতে সশস্ত্র হামলা চালায় এই দুষ্কৃতি, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই দুষ্কৃতিকে হাতে হাতে গ্রামবাসীরা ধরে ফেলে সশস্ত্র অবস্থায়। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা তৈরি হয়। ওই দুই দুষ্কৃতিকে গ্রামবাসীরা হারোয়া থানা পুলিশের হাতে তুলে দেয়। এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। প্রকাশ্য দিবালোকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে হারোয়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।